রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে আলু বিক্রি হচ্ছে 40-45 টাকা কেজি দরে, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 45-50 টাকা কেজি দরে। শহরের অদূরে বাজারগুলোতে আলু পেঁয়াজের মূল্য আরও অনেকটাই ঊর্ধ্বমুখী। অবশেষে মহারাজগঞ্জ বাজার পাইকারি ব্যবসায়ী সমিতি আলু পেঁয়াজের এই আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিকে মাথায় রেখে মহারাজগঞ্জ বাজার পাইকারি ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কার্যালয়সহ আগরতলার 4টি রেশন শপে আলু পেঁয়াজের কাউন্টার খোলা হয়। আর এর উদ্যোক্তা মহারাজগঞ্জ বাজার পাইকারি সেই সমিতি। এই আলু পেঁয়াজের কাউন্টারের আনুষ্ঠানিক সূচনা করেন সদর মহকুমা শাসক মানিকলাল দাস। মহারাজগঞ্জ বাজার পাইকারি ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বাহবা দিয়ে দিলেন পাইকারি ব্যবসায়ী সমিতিকে। তিনি জানিয়েছেন, প্রতি কেজি আলুতে 30 টাকা এবং প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হবে 42 টাকা দরে। যতদিন পর্যন্ত আলু পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে না আসবে ততদিন পর্যন্ত খোলা থাকবে এই কাউন্টার। মহারাজগঞ্জ বাজার স্থিত কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে ক্রেতাদের ভিড়। যে আলু পেঁয়াজের দামটা একটু বৃদ্ধি পেয়েছিল, আমরা সরকারি তরফে খাদ্য দপ্তরের উদ্যোগে এবং এখানে যারা আলু পেঁয়াজ পাইকারি ব্যবসা সমিতি আছে তাদের উদ্যোগে, বিশেষ করে আমাদের যে মহকুমা প্রশাসন, সদর মহকুমা প্রশাসন, আমার পাশে সদর মহকুমা শাসক আছেন, তাদের সবার উদ্যোগে আমরা আজকে এখানে একটা কাউন্টার করেছি। এই কাউন্টারের কথা ছিল আলু 35 টাকা কিলো এবং 42 টাকা দিয়ে 1 কিলো পেঁয়াজ পাওয়া যাবে। তো এখানে দেখা যাচ্ছে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দামটা, আলুর দামটা আরেকটু কমে গেছে, বাজারও পাশাপাশি আলুর দামটা আজকে কিছুটা কম আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।